বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমি আমার এডিটিং রুমেই বসে আছি কম্পিউটারের সামনে। তো একটু আপনাদের সামনে আসার প্রয়োজন হয়ে পড়লো, তার কারণ আমি একটা পুরনো ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছি। তো সেই ভিডিওটা একটু ডিটেলস না বলে নিলে ঠিক বুঝতে ভুল হতে পারে। তো আমার মেয়ের বিয়ে তো জানুয়ারি মাসে 27 তারিখে হয়ে গেছে। তারপরে আমার মেয়ে তার নতুন সংসারে চণ্ডীগড়ে চলে গেছে ফেব্রুয়ারিতে। তো আমরা মার্চের 6 তারিখে আমার মেয়ের বাড়ি পৌঁছাই, মার্চ মাসের 6 তারিখে চণ্ডীগড়ে। তো মেয়ের বাড়ি এর মাঝখানে আমাদের, মানে আমাদের বলতে আমার এবং আমার স্ত্রীর মানসিক অবস্থা এমন দাঁড়ায় যে মেয়েকে ছেড়ে আর কিছুই যেন ভালো লাগছে না। তো মেয়ের বাড়িতে পৌঁছেও, মেয়েকে কাছে পেয়েও তখনও যেন মনে হচ্ছে মেয়েকে তো এই 2-4 দিনের জন্য মেয়ের কাছে এসেছি, আবার তো আমাদের চলে যেতে হবে সেই সুদূর ওয়েস্ট বেঙ্গলে। তো এত দূরে মেয়েটার বিয়ে দেওয়ার কী দরকার ছিল, মানে এই ধরনের কিছু মনের মধ্যে এমন উথাল পাতাল করছে যে মেয়ের কাছে গিয়েও ভালো লাগছে না। তো তখন আমরা 2 দিনের জন্য চণ্ডীগড় থেকে, তো মানে চণ্ডীগড় মানেই তো মানে পাহাড়ে ওঠার ওই একটাই পথ, চণ্ডীগড় কালকা এই সমস্ত এলাকা, তো সেই এলাকাতেই রয়েছি। অথচ সিমলা যাব না, কি করে হয়। তো আমরা 2 দিনের জন্য সিমলা গেছিলাম, মেয়ে জামাই এবং আমার মেয়ের শাশুড়ি মা একসঙ্গে আমরা 5 জন চণ্ডীগড় থেকে 2 দিনের জন্য সিমলা বেড়াতে গেছিলাম। তো সেই সিমলা বেড়াতে গিয়ে আমি কিছু ভিডিও তুলেছিলাম। তো সেই ভিডিওটা আমি এসে আর আপলোড করিনি, তার কারণও ওই একই, মনের কষ্ট। এই ভিডিও যখনই আমি এডিট করতে যাব তখনই মেয়েকে দেখতে পাবো, আর মেয়ে আমার এত দূরে রয়েছে, তাই আমি এইসবের মধ্যে থেকে দূরে থাকতে চেয়েছিলাম। ভিডিও বানালেও সেই মনোভাব নিয়েও বানাতে পারিনি যে ভিডিও যখন আমরা তুলি, তোলার পরে আমরা ভাবি যে কোন ফুটেজের সঙ্গে কোন ফুটেজ যোগ করব, কিভাবে ভিডিওটা তুললে ভালো হবে, এইসবও যেন মনে ঠিকঠাক আসছে না, যেন ভালো লাগছে না, মন চাইছে না, ভিডিও করতেই মন চাইছে না। কিন্তু আবার ভাবছি যে ভিডিওটা না নিয়ে গেলে আপনাদের কী দেখাবো। তো এইরকম একটা দোদুল্যমান অবস্থা, মানে ভিডিও করলেও হয় না করলেও হয়, যাক ভিডিওটা বানাই, এইসব ভেবে ভিডিও বানিয়েছি। তো সেই ভিডিও খুব একটা আমারও ভালো লাগেনি, আর মেয়ের না থাকার যে কষ্ট, সেই কষ্টে এই ভিডিও আবার এডিট করতে বসবো, আবার সেইগুলো দেখব। আমি সেই জন্য ভিডিও এডিটও করতে বসিনি, ওই ফুটেজ ওইভাবেই পড়েছিল। তো তারপরে তো আমার মেয়ে চলে এসেছে কাছে, এখন আমার খুব কাছেই থাকে, আর কোনো চিন্তা নেই, মেয়েকে 2 বেলা দেখতে পাচ্ছি, এর থেকে বড় জিনিস আর কী চাই। আর সেই কারণে এখন ভাবলাম তাহলে দেখি একটু ফিরে দেখি সেই ফুটেজগুলো কী ছিল, সেগুলোকে কি একটার সঙ্গে একটা জোড়া লাগিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। তো সেইটা দেখতে গিয়ে মনে হলো যে একটু ডিটেলস বলে নেওয়া দরকার, না হলে বোঝায় ভুল হতে পারে। সেই ভিডিও আমি এখন এডিট করতে বসেছি, হয়তো 1টা বা 2টো বা 3টেও হতে পারে, যতটুকুই যেরকমই হোক আপনাদের আমি দেখাতে চাই, চলুন। তো সেই ভিডিও হয়তো 2টো বা 3টে পর্ব হতেও পারে, 2টো তো হবেই। তো এটা হচ্ছে মানে সিমলার একটি সন্ধ্যা, এটার তারিখটা ছিল মার্চ মাসের খুব সম্ভবত 7 তারিখ, মানে 2024 মার্চ 7 তারিখ সন্ধেবেলায় সিমলা ম্যালের উপরে আমরা ঘোরাফেরা করছি, তার ভিডিও আমরা পৌঁছেছি। পরের দিনের ভিডিও আসবে দিনের বেলায়, আশেপাশে কিছু ঘুরে বেরিয়েছি,
সেই দৃশ্যও থাকবে, সেটা হয়তো পরের ভিডিওতে। যাই হোক বন্ধুরা, চলুন আমরা ওই ভিডিওই একটু দেখে নিই। বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমি এখন রয়েছি কালকা স্টেশনে। গতকালকে এসেছি, চণ্ডীগড়ে ছিলাম, আজ ভোরবেলা চলে আসলাম কালকা স্টেশন। আমাদের গন্তব্য সিমলা, আর দাঁড়িয়ে আছি শিবালিক এক্সপ্রেসের ঠিক সামনে। এই হলো শিবালিক এক্সপ্রেস, আমরা একদম লাস্ট কম্পার্টমেন্টে পড়েছি। শিবালিক ডিলাক্স এক্সপ্রেস 52451 কালকা সিমলা। এখন ঘড়িতে সময় সকাল 6:10 বাকি, আর এই হলো কালকা স্টেশনের পরিবেশ, আর এই হলো আমাদের ট্রেন শিবালিক এক্সপ্রেস। এই হলো শিবালিক এক্সপ্রেসের ইঞ্জিন। এখন আমি রয়েছি সিমলায়, সিমলা মল রোডের সামনে, একবারে মল রোডের ওপরেই দাঁড়িয়ে আছি। ঘড়িতে সময় এখন সন্ধে বলা যায়, 7:30। আর এখানকার পরিবেশটা একবার দেখে নিন, অসাধারণ পরিবেশ। আর এই জায়গায় দাঁড়িয়ে আমি আর ক্যামেরা অন না করে থাকতেই পারলাম না, এই সুন্দর জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দেবো, এটাই ইচ্ছা। এই হলো দেখুন মিউনিসিপাল বিল্ডিং, দেখে পুরো মনে হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রিতে চলে এসেছি। আর রাস্তা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো দুর্গের পরিবেশ। তো এত সুন্দর জায়গায় এসে আমি ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, আমারও সত্যিই খুব ভালো লাগছে। তো আমি বন্ধুরা আমার পরিবারের সঙ্গে এবারে নতুন সদস্য যোগ হয়েছে, মানে এতদিন আমাদের মেয়ে ছিল শ্রেয়া, একমাত্র কন্যা, আমাদের হ্যাপি ফ্যামিলি, তার সঙ্গে যোগ হয়েছে দীপাঞ্জন, আমার জামাই, শ্রেয়া আমার স্ত্রী। তো আমার মানে আমার ফুল ফ্যামিলি নিয়ে বহুদিন ভিডিও বানাতে পারিনি, তো এই তার কারণ। মানে দীর্ঘ 8 ধরে চলছে প্রসেস বিয়ের, তো সেই প্রসেস একটার পর একটা পার করতে করতে শেষ পর্যন্ত ফাইনালি 27 মেয়ের বিয়ে হলো। তো আমার কন্যার সঙ্গে একটু কথা বলুন, কন্যা একটু দু চার কথা বলো মা। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, আর নিশ্চয়ই আমাদের মিস করেছেন। আর ভিডিও একটুখানি লেট আপলোড হচ্ছে, অনেকটাই লেট আপলোড হচ্ছে, এর জন্য সরি। এবার থেকে হোপফুলি আমাদের সাথে দেখা হবে আপনাদের। আর খুব ভালো থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন, ভিডিওটা এনজয় করবেন। আমার জামাই দীপাঞ্জন একেবারে আমার থেকে একটু হাইটে লম্বা, দেখুন বন্ধুরা কেমন হলো জামাই। তো সত্যিই খুব ভালো ছেলে, মানে যেরকম আপনাদের চোখে শ্রেয়া ঠিক সেরকমই আমার জামাই দীপাঞ্জন। আমরা পরিবারে 3 ছিলাম, ইনকমপ্লিট ছিল আমাদের ফ্যামিলি, এখন কমপ্লিট হয়ে গেল। দীপান বন্ধুদের দু চার কথা বলো। এখন আমরা যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে সিমলার মেল রোড, আর জায়গাটা তো খুবই সুন্দর, খুব ওয়েল মেনটেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর
চারিদিকে সুন্দরভাবে সাজানো, তো মানে জায়গাটা সন্ধ্যেবেলা এসে সত্যি খুব মনোরম লাগে, খুব ভালো লাগে, এনজয় করার মতো। আপনারাও হয়তো এসেছেন, আর যদি না এসে থাকেন তাহলে নিশ্চয়ই আসবেন এই জায়গাটায়। আর দীপান, তুমি এটা বলো, তোমার নতুন পরিবারের সঙ্গে মিলিত হয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স তোমার কেমন লাগছে বলো? তোমার নতুন স্ত্রী শ্রেয়া, আমার কন্যা, তোমার নতুন শাশুড়ি মা, শ্বশুর মশাই, সবাইকে পেয়ে তোমার কেমন লাগছে? হ্যাঁ, মানে অভিজ্ঞতা খুবই সুন্দর। আর মানে সিমলায় আমার আসা আগেও হয়েছে, কিন্তু এই এই অভিজ্ঞতাটা পুরো অন্য রকমের, পরিবারের সাথে আসা। আর এর আগে যখন এসেছিলাম আর একবার পরিবারের সাথে, তখন আমি আনম্যারিড ছিলাম, কিন্তু এখন নতুন পরিবারের সাথে মানে সিমলার সৌন্দর্যটা আমরা দেখছি, উপভোগ করছি। প্রচন্ড ঠান্ডা লাগছে, শরীরটা ভালো নেই, সবে এসছি তো এর জন্য সবাই একটু ক্লান্ত, কিন্তু তার মধ্যে চেষ্টা করছি আপনাদের সুন্দর করে একটু ঘোরানোর, দেখানোর। ঠিক আছে, সিমলে আমরা দুদিন থাকবো, আজকেই প্রথম সন্ধ্যা, এখন একটু মেলের দিকে যাচ্ছি, চলুন। মানে ওদিককার কী পরিবেশ একটু আমরা সরজমিনে দেখে আসি। আর আমাদের নতুন সদস্য, আমার নতুন ফ্যামিলি, আশীর্বাদ করবেন ওরা যেন এগিয়ে যেতে পারে, ওদের লক্ষ্যে যেন ওরা পৌঁছতে পারে, এবং আপনাদের সঙ্গে যেন সম্পর্কটা আরও মধুর হয়ে ওঠে, ওরাও যাতে সবসময় আমাদের সঙ্গে থেকে একসঙ্গে আমরা ট্যুরে বেরিয়ে ভ্রমণে যেন আনন্দ সবাই মিলে ভাগ করে নিতে পারি। চলুন আমরা একটু এগিয়ে যাই এখন সিমলা মেলের দিকে, তারপরে কালকে কিছু আশেপাশের কিছু জায়গা দেখব, সেগুলো আপনাদের দেখাবো, তারপরে আমরা আবার ফিরে যাব। চলুন এগিয়ে যাওয়া যাক মেলের দিকে। আমরা এগিয়ে চললাম সিমলা একেবারে মেলের ওপরের দিকটাতে, শুধু চতুর্দিকের এই মনোরম দৃশ্য দেখে আমার খালি মনে হচ্ছে যেন ইউরোপের কোনো কান্ট্রিতে চলে এসেছি। আর পাহাড় মানেই শুধু উপরে চড়া, সিঁড়ি বেয়ে আবার কখনো কখনো নিচের দিকে নামা, রাস্তাগুলো এরকমই। আমরা বেশ খানিকটা নিচ থেকে একদম উঠে যাচ্ছি এখন সিমলার মেলে, চলেও এসেছি। আর এই তীব্র শৈত্য প্রবাহের জন্য এখন এই সিমলা মেলের ওপরে মানুষ একদম কমে গেছে, ভীষণ হাওয়া বইছে, একেবারে ঠান্ডা কনকনে হাওয়া, যার জন্য অতি উৎসাহী মানুষ ছাড়া বাকি সবাই ফিরে গেছে তাদের আস্তানায়। আমরা যতই হোক বেড়াতে এসেছি, আমাদের তো ঘরে থাকলে চলবে না, তাই আমরা এই শীতের মধ্যেও এই পরিবেশটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। আমার কন্যা তো মহানন্দে এটা ওটা ট্রাই করছে খাবার জিনিস, আর আমি এই নিস্তব্ধ পরিবেশেই যেন আমার কাছে মনে হচ্ছে এক অন্য সিমলা। সত্যি সিমলা মেলের উপরে এরকম ফাঁকা আমরা খুব কম দেখেছি। সিমলা চার্চ দেখুন কি অসাধারণ এক মায়াবী সন্ধ্যা। সত্যি এই সিমলার মেলের উপরে এরকম সময় এত নিরিবিলি ফাঁকা নিঝুম লাগছে, সত্যি বন্ধুরা এক অন্যরকম অনুভূতি।
আর সিমলার পাহাড়ে যখন রাতে সমস্ত বাড়িঘরে আলো জ্বলছে, আমরা গুলমার্গে উঠেছি, হোটেল গুলমার্গ। সেখান থেকে পায়ে হেঁটেই চলে এসেছি সিমলা মেলে। আর তার এই অসাধারণ পরিবেশ আমরা সবাই মুগ্ধ হয়ে উপভোগ করলাম। যাই হোক বন্ধুরা, এখন আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। কাল সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কালকে আমরা লোকাল সাইট সিনে বেরোবো, যতটা সম্ভব ভিডিও বানাবো, আপনাদের দেখাবো। আজকে আমরা ফিরে চলেছি আমাদের আপন হোটেল রুমে। এখন হোটেলই হচ্ছে আমাদের ঘর। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামীকাল। ধন্যবাদ, শুভরাত্রি।